23rd February 2022 and Wednesday. Welcome guys to our channel. Welcome to a new and exciting vlog. Time এখন 9:12 আর আমি আজকে actually কি হয়েছে আজকে আমি অফিস যাচ্ছি না একটা সিএল নিয়েছি মেডিকেল ইমার্জেন্সি হয়ে গেছে মানে আমার টেস্ট করাতে হবে সেজন্য এখানে এসে জন্য নামটা লেখাতে আমার একটু সকাল সকাল আসা উচিত ছিল বাট আনফরচুনেটলি সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে মানে ঘুম থেকে উঠে 7:30 সময় এসেছি আর এখন 1.5 hours লাগলো এখানে সমস্ত কিছু ঠিক করতে আর নাম এখানে নাম এনলিস্টেড করতে হচ্ছে এখানে বেশ নাম্বার করিয়েছি নাম্বার করে আমার যে সিরিয়াল নাম্বার সেটা বললো 53 মানে আমাকে এখান থেকে বললো 1:30 থেকে 2:00 মধ্যে আসতে হবে তো আমার এখন মনে হচ্ছে একটু তাড়াতাড়ি এলে ভালো হতো তা করানো যেত আর কি মানে সকালের দিকে এলে তো যাই হোক এনিওয়েজ তাহলে 1:30 নাগাদ ম্যাডামকে নিয়ে আসবো ওয়েল বাড়িতে চলে এসেছি এটা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এখন যেটা একটা ভালো অভ্যেস বলতে পারো সেটা হচ্ছে যতবার বাড়ি থেকে বের হই বাড়িতে আসার পরে এই জামা কাপড়টা একদম চেঞ্জ করে নিই এটা প্যান্ডেমিক থেকেই এই সিচুয়েশন আই মিন এই প্র্যাকটিসটা আমি গ্রো করিয়েছি আর আই থিঙ্ক ইট ইজ গুড প্র্যাকটিস তোমরাও তাই করবে যদি বাইরে যাও কোনো কারণে কোনো কাজ থাকে এসে প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে কি জামা কাপড়টা চেঞ্জ করে নেবে আর দেখো এই যে পিম্পল আবার উঠে গেছে এই পিম্পল আমাকে আর ছাড়ছে না ম্যাডাম এখানে বসেছে সমস্ত বইগুলো নিয়ে আমি সকালে আসার পরে একটা বই পড়ার জন্য বের করেছিলাম বইগুলোর মধ্যে যে কোনো বই যদি খুলে দেখি দাঁড়াও একটা বই খুলে দেখাও এই যে এই বইগুলো দেখো প্রত্যেকটা চিটে চিটে পড়ে গেছে অদ্ভুত অদ্ভুত কালার হয়েছে তো ম্যাডাম যেটা বললো আমায় যে সেটা হয়তো ভেতর থেকে ড্যাম্প হয়ে গেছে তো সেই জন্য আজকে এগুলো পরিষ্কার পরিষ্কার করা হচ্ছে করে বাইরে একটু মেলে দেওয়া হবে তাই না হ্যাঁ সাম অফ মাই জেমস এগুলোকে এখন নিয়ে এসে বাইরে সব রাখা হলো এবার একটু একটু হাওয়া দিচ্ছে আর সব এগুলো পড়ে যাচ্ছে এক এক করে মানে রাখাটাই খুব মুশকিল হয়ে যাচ্ছে যাই হোক বাইরে মোটামুটি মেলে দেওয়া হয়েছে সবগুলোই এবার আস্তে আস্তে কিছুক্ষণ রাখার পরে তুলবো আর এগুলো কি করছো আবার কি অবস্থা তোমার আলমারিটার আমার সমস্ত টি শার্ট সমস্ত এইগুলো এই কটা শুধু পেছন দিকে ছিল তাহলে এই কটা ভাঁজ করা আছে আর সামনের দিকে যেগুলো ছিল তোমার তো সবই হচ্ছে এরকম হয় গুজু আবার কি কথা এই টি শার্ট অনেকদিন পরি না তো ওহো এটা তো ট্যাগটাই খোলা হয়নি আমি ভুলে গেছিলাম পুরো এটার কথা আচ্ছা আচ্ছা বাহ সুন্দর সুন্দর বাহ ভালো করেছো অনেকগুলো বের করে পড়তে হবে লাগিয়ে দিয়েছি কাজে এবার ভাঁজ করে দিয়েছি এবার আস্তে আস্তে ওগুলোকে সব তুলবে দেখো যে আমার ইসেগুলো হাফগুলো একদিকে রাখবে আর ফুল স্লিপগুলো একদিকে লাগবে আর কদিন থাকবে আমি দেখবো খালি দাদা তো তুমি বুঝতে পারছো না কোনটা ইসে অল ডান ওটা হয়ে গেছে মোটামুটি আলমারি গোছানো আর আরেকজন এখানে বসে বসে এখন কি খাচ্ছে আর কাকে কোলে নিয়ে খাচ্ছে দেখো লুক অ্যাট হিম আমি এখানে অ্যাপেল খাচ্ছিলাম তো এখানে ম্যাডাম এসে আমাকে এই পুতুলটা দিয়ে গেল বললো এটাকে কোলে নাও কোলে নিয়ে খাও আমি ঠিক আছে এরা হচ্ছে গার্লস লাইক অ্যাক্টিভিটিস তো এখন সময় দুটো ম্যাডামকে নিয়ে চলে এসেছি টেস্টটা করানোর জন্য গাড়ির পার্কিং পাচ্ছিলাম না বহু দূরে পার্কিং করতে হলো পার্ক করে এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন বাজছে প্রায় 4:45 এখন আমরা আবার যাচ্ছি অ্যাকচুয়ালি তখন আমরা চলে এসেছিলাম তার কারণ হচ্ছে ওখানে সবাই লাঞ্চে চলে গেছিলো লাঞ্চ টাইম হয়ে গেছিলো আমাদের নাম্বার ছিল 53 প্রবাবলি 40 অবধি হয়েছিল না 43 অবধি হয়েছিল হ্যাঁ 43 অবধি হয়ে সবাই লাঞ্চে চলে গেছিলো তো তারপরে অতক্ষণ আর বসে কি থাকবো তার জন্য আমরা ঘরে চলে এসেছিলাম তো এখন আবার যাচ্ছি ও বলেছিল ঘন্টাখানেক পরে যেতে তো এখন ওই জন্য যাচ্ছি দেখা যাক তো ম্যাডামের টেস্ট কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে এখন বেরোলাম বেরিয়ে আমরা প্রথমে ও বললো খুব খিদে পেয়ে গেছে ওরও পেয়েছিল অ্যাকচুয়ালি আমরা আজকে খুব তাড়াতাড়ি লাঞ্চ করেছিলাম তো ভুট্টা খেয়ে নিলাম তো আমরা এত ভুট্টা খাচ্ছি যে আলটিমেটলি ঠাকুর দেখির পরে আমাদের জন্য ভুট্টা থাকবে না তাই হবে হ্যাঁ প্রতিদিন ভুট্টা খাচ্ছি আমরা তো এখন ম্যাডাম বলছে কিছু একটা কিনবে আমি ভাবছি এটা কিনবে এখানে যাবে নাকি নিয়ে যাবে সত্যি মনে ইচ্ছা করছে কই তালিশকে ঢুকে যেতে কি করবো বলো তো ঢুকে যাবো তোমরাই বলো না থাক আজকে বাদ দি এনিওয়েজ জুতো কিনবে যাই জুতোর পর জুতো দেখে যাচ্ছে কি করছো দেখছো হ্যাঁ দেখছি যেটা চাইছি সেরকম তো এখানে কতটা কথা শোনা যায় না চারদিকে ইলেকশনের মিটিং হচ্ছে এখানে ম্যাডামের ভালো
এই দুটো নেওয়া হলো, ম্যাডাম ট্রিট দিল, ম্যাডাম বলছে তুমি নাও আমি দিচ্ছি, আমাকে দিতে দিল না নিজে দিয়ে দিল, আমি বললাম দোকানে এইদিকে না দিয়ে ওদিকে যাই, তাও ম্যাডাম গেল না। চলো তুমি বলছি না আংটি দেবে একটা, আমাকে আংটি দেবে বলছিল ওখান থেকে, চলো 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 দিদি। ও আচ্ছা, জুতো নেওয়া কেক নেওয়া সবই কমপ্লিট, আর এখন জাস্ট রিপোর্টটা নেব, নিয়ে বাড়ি যাব। আর এই গাড়ি পার্কিংয়ে যে কী সমস্যা, গাড়ির পার্কিংটাই সব থেকে বড় ঝামেলার বিষয়, এখানে হবে না সেখানে হবে না, আর অধিকাংশ পার্কিং যেহেতু সন্ধেবেলার টাইম অধিকাংশ পার্কিংয়ে ফুল, তো তার জন্য খুব সমস্যা হয়। সকালের যে বইগুলোকে বাইরেও দিয়েছিল রোদে, তো সেগুলো এখনও নিয়ে আসছে ঘরে, এগুলোকে আবার আস্তে আস্তে সব শেলফে তুলে রাখা হবে। এই যে সেই সকালবেলা দিয়েছিলাম, সারাদিন আজকে এত বিজি ছিলাম, এখন সেই বইগুলো নিয়ে আসছি, এগুলোকে আস্তে আস্তে ঢুকিয়ে রাখবো। হ্যাঁ, তো আমার তো মোটামুটি হয়ে গেল, সব বইগুলো বের করে গোছগাছ করেছি, এখন মা এখান থেকে বাকি যত বইপত্র আছে সবগুলো বের করে এখানে রাখছে, বাকি যে বইগুলো আছে আর কি, এখন এখানে পুরো বই বাকি। আর আর এখানে আমি একটা বিশাল স্ট্যাক করেছি এই বইগুলোর, এখানে স্ট্যাক করে রেখে বই সব বের করতে বেরোতে কিছু এমন জিনিস বেরিয়ে যায় জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে। যেমন এটা আমি একটা ডিবেট করেছিলাম 2005-এ, 9th February 2005-এ আমি সেখানে থার্ড হয়েছিলাম, তখন আমাকে এই বইটা দিয়েছিল, তো ভালো লাগে কিছু কিছু বই দেখতে। এটা একটা বাংলা ডিকশনারি, তো 2005-এ আমি এটা পেয়েছিলাম, খুব ভালো লাগে। আর এই বইটা বাবা আমাকে আর দিদিকে দিয়েছিল 2000 সালে, তো বাবা তো নেই, তার হাতের লেখাটা থেকে গেছে। এই যে এখানে বাবা লিখে দিয়েছিল 13 February 2000। গুড মর্নিং, ইটস নেক্সট ডে মর্নিং, আর সকাল থেকে তোমরা যেরকম দেখলে আমার রুটিন অলরেডি শুরু হয়ে গেছে, ম্যাডাম হেল্প করছে রুটিনে, আর আজকে এখন সকালে ব্রেকফাস্ট অল্পই করছি কারণ ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠেছি 8:30-তে, আর এখন অফিস দৌড়তে হবে, কালকে সিরিয়াল নিয়েছিলাম, তো এই জন্য হাতে এখন একদমই সময় নেই, তাড়াতাড়ি করে নেই। আর তুমি কখন উঠেছো আজকে? আমি উঠেছি 6:30 টের পাইনি তো? ও না না, পেয়েছি পেয়েছি পেয়েছি, সেটা পেয়েছি। আর উঠে কি এখানে মা এখন দাঁড়িয়ে আছে সবজি নেওয়ার জন্য, যখন আমার মুখে অনেক পিম্পলস ছিল, বাট এখন আমার স্কিনটা দেখতেই পাচ্ছ একটাও ওঠে না, এখন বলছি আবার আবার না উঠে যায়, যাই হোক এখন খুব বেশি ওঠে না, বাট আমার স্কিন থেকে সেই সমস্ত কিছু ওর স্কিনে ট্রান্সফার হয়ে গেছে। ওয়ান্স আপন এ টাইম আই হ্যাড এ হেলদি স্কিন, বাট এখন কি বলবো, আই হ্যাড লটস অফ পিম্পলস। যে টাইমটা পিম্পল ওঠার মতো টাইম, সেই টাইমে ওর কোনোদিনও পিম্পল ওঠেনি, ওই টাইমটা আমার ছিল, বাট এখন ওর পিম্পলস উঠছে। গাইস ইফ ইউ হ্যাভ এনি সলিউশন কাইন্ডলি রাইট ইট ডাউন ইন দ্য কমেন্ট বক্স। আমি ওকে অনেক কিছু সলিউশন দিয়েছি, আমি যেভাবে রিকভারি করেছি আমার এই পিম্পলস জার্নিটা, যদি তুমি মানে তোমরা আমাদের আমার আগের মানে স্কিন দেখো, আমার কাছে কয়েকটা ছবি আছে, তো আগের স্কিন যদি তোমরা দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কী পরিমাণে পিম্পলস ছিল, বাট আমি নিজের সম্পূর্ণ নিজে সেটাকে রিকভার করেছি, তার জন্য এখন এই আমি সেগুলো ওকে বলি করতে, বাট ওর সেগুলো আর ধৈর্য ধরে না, তাই হোক করে না। আজকে সব কিছুতেই লেট হয়ে যাচ্ছে, যাক বেরিয়ে দাঁড়ালাম এসে, এখন অফিস ভেহিকেল আসবে আমাকে পিক করবে, চলে যাব। তো এখন সন্ধেবেলা, আর সারাদিনে ব্লগ করিনি বলতে অ্যাকচুয়ালি আমি আর মা একটুখানি বেরিয়েছিলাম একটা কাজে, তো সে এক অন্য এক অভিজ্ঞতা, তোমাদেরকে কি বলবো, মানে
বহু যুগ মানে বহু বছর পর বোধহয় রিক্সোতে উঠলাম। এ মানে টোটো হওয়ার পর থেকে রিক্সোতে ওঠার অভ্যেসটা একদমই কমে গেছে। তো তা উঠলাম রিক্সোতে, ওঠার পরে দেখি কেমন যেন ভয় ভয় হয়, মনে হয় এই লেগে যাবে গাড়ির সাথে, এই এটা হবে সেটা হবে। তো যাই হোক, সে নিয়ে হাসতে হাসতে আমি আর মা যাই হোক কাজ টাজগুলো করে এলাম। আসার পরে একটু টায়ার্ড লাগছিল, তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন ও এলো অফিস থেকে। আর আজকে কী হয়েছে জানো, সারাদিন আমাদের যে জলের ড্রাম, সেই ড্রামটা উল্টে দিলে তারপর আমরা ফিল্টার করে সেই জলটা খাই, বাট সেই জলটা আজকে উল্টানো হয়নি, কারণ ও সকাল সকাল অফিস চলে গেছিলো আর আমাদের জলের ড্রাম উল্টানো মা তো, মা আর আমি কেউই উল্টাতে পারি না, সম্ভবও না। তো যাই হোক, ওর আসার জন্য অপেক্ষা ছিল, এখন ও উল্টাবে এটা। সম্ভব আমাদের পক্ষে? একবারে সাবধান, তো এখন সন্ধ্যাবেলা টিফিন টাইম, আর ভাবছিলাম কি করবো। অ্যাকচুয়ালি দুটো এই রয়েছে ম্যাগি, তো ভেবেছিলাম ম্যাগি বানাবো, কিন্তু এখন অ্যাকচুয়ালি ওরও খিদে পেয়ে গেছে আর আমারও একটু একটু খিদে পাচ্ছে। আর ম্যাগি এখন বানাতে গেলে মানে সমস্ত সবজিগুলো কেটে দেন রান্না করতে হবে, তার থেকে বেশি ও বললো যে তাহলে স্যুপ মানে স্যুপ করে যে ম্যাগিটা, সেদ্ধ ম্যাগি সেটা করো, সেটাও যদিও ও ভালো খায় আমিও ভালো খাই, তা সেটাই করে নেব। জল বসিয়ে দিয়েছি তার জন্য। তো এইখানে আমাদের স্যুপি ম্যাগি রেডি, আর এর মধ্যে আমি একটুখানি লঙ্কা দিয়েছি, একটু ঝাল ঝাল করে খেতে ভালো লাগে। টাইম এখন রাত 9:45 বাজে, আর আমি আর মা একটু বেরিয়েছিলাম, কিছু কাজকর্ম ছিল সেগুলো বাইক নিয়ে বেরিয়ে এসে কাজকর্মগুলো করলাম। ঘরে এসে দেখছি ম্যাডাম এখানে বই ল্যাপটপ দুটো নিয়ে বসেছে, ভয় পড়ছে না মুভি দেখছে, কোনটা করছো? না না, আমি ল্যাপটপটা খুলেছিলাম, ভিডিওটা এডিট করবো ভাবলাম। হ্যালো ম্যাডাম বলছে ভিডিও এডিট করবে, মানে সত্যি ব্রেভো, ব্রেভো মাই গার্ল, ব্রেভো। তো এনিওয়েজ, এই সেই এডিট ভিডিওটা বলার জন্য আমার একটা কথা মনে পড়লো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা আমাদের ব্লগগুলো যেগুলো আসছিলো একদিন ধরে যেগুলো চলছে আর কি, তো সেগুলো নিয়ে আমরা খুব ইরেগুলার ছিলাম ব্লগ নিয়ে, কখনো আমরা উইকে দুটো ব্লগ দিচ্ছিলাম, কখনো তিনটে ব্লগ দিচ্ছিলাম, আমাদের কোনো এক্স্যাক্টলি স্কেডিউল ছিল না কখন আমরা ব্লগস দেবো আর কি। তো এখন আমরা দুজনে বসে ডিসাইড করি যে আমাদের একটা পার্টিকুলারলি স্কেডিউল থাকা খুব দরকার। তো আমরা ঠিক করেছি আমরা থার্সডে অ্যান্ড সানডে, আমরা সন্ধেবেলা ইভিনিং থেকে রাতের মধ্যেখানে এই সময়টার মধ্যে আমরা আমাদের চ্যানেলে আমাদের ব্লগসটা দেবো, এরকম আপাতত ঠিক করে রেখেছি। জানি না এটা কতটা আমরা ফুলফিল করতে পারবো, তবে হার্ড অ্যান্ড সোল আমরা ট্রাই করবো যেন এটা ফুলফিল হয় আর কি। কোঅর্ডিনেট করতে পারো, তো সেটা ভেবে রেখেছি। এবার সেটা কি আমরা ঠিক ভাবলাম না ভুল ভাবলাম আর কতটা কারেক্ট সেটা তোমরা ডেফিনেটলি লিখে জানিও, মানে সপ্তাহে কটা ব্লগ দেখতে চাও বা কখন দেখতে চাও টাইমটা এটাও যদি তোমরা জানিয়ে দাও খুব সুবিধা হয় সেটা নিয়ে আর কি। তো যাই হোক, খুব টায়ার্ডই একটা দিন ছিল, সেটাকে এখন জাস্ট কমপ্লিট করলাম, আর সবকিছুর মধ্যেখানে এই ব্লগটাকেও এখানে এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা খুব ভালো থেকো, আর আমরাও যেন ভালো থাকি তার বন্দোবস্ত তোমরা করে দিও আমাদের সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের চ্যানেলটাকে। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। টিল দেন টাটা, বাই অ্যান্ড গুড নাইট।